বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক সহ দুজন নিহত হয়েছেন উপজেলার চান্দাইকোনা ভবানীপুর আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এদিকে রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে প্রাণ গেছে আরো দুজনের জয়পুরহাটে পাঁচ বিবিতে পাঁচ পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরীফ রহমান সাগর নামে পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে এছাড়া নওগাঁ বগুড়া ও জয়পুরহাটে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুজনই নগার পোর্শা এলাকার